হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা ও দায়রা জজের কার্যালয় পঞ্চগড়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, জেলা ও দায়রা জজ আদালত পঞ্চগড়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় ধরনের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর এক, পদের নাম ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গেট হচ্ছে 14,200 টাকা থেকে 24,680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার দুই, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গেড়ে হচ্ছে 16,900 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 20 শব্দের কম্পিউটার টাইপ করার গতি থাকতে হবে। কর্মিক নাম্বার তিন, পদের নাম অফিস সহকারী নাজির, বেঞ্চ সহকারী, হিসাব সহকারী এবং রেকর্ড সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গেড়ে হচ্ছে 16,900 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে নয়টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কর্মিক নাম্বার চার, পদের নাম ড্রাইভার গাড়ি চালক। বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে একটি। এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্সধারী হতে হবে। কর্মিক নাম্বার পাঁচ, পদের নাম জারি কারক। বেতন গ্রেড হচ্ছে 19,8,500 টাকা থেকে 20,570 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে আটটি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবে। কর্মিক নাম্বার ছয়, পদের নাম অফিস সহায়ক এমএনএসএস, অফিস পিয়ন, এজলাস পিয়ন, কাম অর্ডারলি, নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে আটটি। বেতন গ্রেড হচ্ছে 20,8,250 টাকা থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মের আলোকে বর্ণিত তথ্যাদি পূরণপূর্বক স্বহস্তে স্বাক্ষর করে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি forms.mygov.bd/site/view/form পেজে পাওয়া যাবে। আবেদন পত্র আগামী 25 মার্চ 2024 তারিখ বিকাল 5টার মধ্যে কার্যালয়ে পৌঁছাতে হবে। অর্থ কার্যালয়ে সরাসরি আবেদন পত্র দাখিল করা যাবে। প্রার্থীর বয়স 5 মার্চ 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনির ক্ষেত্রে বয়সসীমা 30 বছর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দরখাস্ত সভাপতি বাছাই ও নিয়োগ কমিটি জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর করতে হবে। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সদ্য তোলা 3 কপি, 5x5 সেন্টিমিটার আকারের সত্যায়িত রঙিন ছবি, জেলা ও দায়রা জজ পঞ্চগড়ের অনুকূলে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর পদের জন্য আবেদনকারীদের অফারের যোগ্য 200 টাকা এবং 5 থেকে 6 নম্বর পদের জন্য আবেদনকারীদের অফারের যোগ্য 100 টাকা। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে এই যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এই করে জমা প্রদান করে চালানের মূল কপি দিতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে প্রার্থীর ঠিকানা লিখিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটা 9x5 ইঞ্চি সাইজের ফেরত খাম জমা দিতে হবে। সংশ্লিষ্ট কোঠার অধিকার মর্মে প্রমাণপত্র দিতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে ও তারিখে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। ইতিপূর্বে যারা ড্রাইভার ও অফিস সহায়ক পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সভাপতি, নিয়োগ পদোন্নতি বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক, জেলা জজ আদালত পঞ্চগড়।
প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল জেলা ও দায়রা জজের কার্যালয় পঞ্চগড়ের নিয়ে বিজ্ঞপ্তি। বিস্তারিত তথ্য ছয়টি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে, যেখানে আপনারা অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।